হাই, কি অবস্থা সবার? তো আমার, আপনার, আমাদের সবার প্রিয় FK, সে একটা মুভি রিলিজ করেছে দেশে, বাংলাদেশে মুভি আসবে। আর আমি রিয়েক্ট করব না বা আমি রিভিউ করব না তা তো আর হয় না। প্রায় এক মাস আগে আমাদের সবার প্রিয় FK সে একটা টিজার রিলিজ দেয়। টিজারের নাম দেয় হচ্ছে কন্ট্রোভার্সি অর সামথিং, মানে ওই যে ওই কন্ট্রোভার্সি নিয়েই সে একটা টিজার রিলিজ দেয়, এবং এমন একটা কিছু দেখায় যে সে একটা মুভি বানাবে। হলিউডের বেশ কিছু ট্রেলার টিজার থেকে বেশ কিছু ফুটেজ নিছে, নিয়ে জোড়াতালি দিয়ে একটা টিজার বানায় ছেড়ে দিছে। ওর ইনাফ পরিমাণ ফুটেজ নাই, ওর যদি ইনাফ পরিমাণ ফুটেজ থাকতো তাহলে তো সে টিজারই দিত, যে কিনা টিজারেই হচ্ছে তার 2 মিনিটের টিজারের মধ্যে সে 1.5 মিনিটে হচ্ছে বিভিন্ন হলিউডের ফুটেজ টুটেজ চুরি করে এখানে বসায় দিছে। সেখানে সে মুভি কি বানাবে? 2 দিন আগে একটা সে রিলিজ দিছে, ওইটা নাম দিছে হচ্ছে কি ভাত দে বা টাকা দে অর সামথিং, নাম দিছে দ্য মুভি। এবং পৃথিবীর একমাত্র মুভি যেটা টিজার কিনা হচ্ছে 2 মিনিটের এবং মুভি হচ্ছে 3 মিনিটের। ভাই, কী খাইলে তারপরে হচ্ছে এইরকম আইডিয়া মাথায় আসে আমাদেরকে একটু জানা ভাই। দেশবাসীকে সাবধান করা উচিত যেন এগুলো না খায়। সো আগের যে টিজার ছিল সেই টিজারে অনেকগুলো ফুটেজ, একটা ফুটেজ সে নিছে হচ্ছে দ্য ক্রিয়েটর মুভি থেকে, ক্রিয়েটর মুভির টিজার থেকে, আর একটা দুইটা ফুটেজ নিছে হচ্ছে কিং অফ কথা অফিসিয়াল টিজার থেকে, একটা ফুটেজ নিছে হচ্ছে জেন্টেলম্যান মুভি থেকে, কিং অফ কথা থেকে নেয়া আরও একটি ফুটেজ। তারপর একটা ফুটেজ দেখে আমি একটু অবাক হয়েছিলাম যে এরকম একটা পুল ড্যান্সের একটা ফুটেজ ছিল। আমি ভাবছি ওয়াও, মানে কিভাবে একটা পুল ড্যান্সের ফুটেজ নিচ্ছে, বাহ ভালো তো। পরে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সামনে থেকে একটা শর্ট নিছে হচ্ছে ওই একটা ছেলের, যে এরকম সামনে থেকে একটা শর্ট নিছে, কোরিয়ান একটা সিরিজ আছে ব্লাড হাউন্ডস, ওই পুল ড্যান্স ওইটা জাস্ট মেরে দিছে। মনে হচ্ছিলো যে এরকম যে এটা একটা একটা সাথে যাচ্ছিলো, মানে একটা সামনে থেকে ফুটেজ সে নিজে নিছে আর পিছন থেকে ফুটেজ এটা সেটা মেরে দিছে, মানে গ্রেট চোর একটা। এইরকম এক একটা ফুটেজ সে এক এক জায়গা থেকে কালেক্ট করছে, কালেক্ট করে সে এক জায়গায় করে জোড়াতালি দিয়ে একটা টিজার বানায় ফেলছে। এবং আমি অবাক হয়েছি যে তার কিছু স্টুপিড ফ্যান আছে যে তারা বলতেছে হ্যাঁ, তারা বলতেছে হ্যাঁ চুরি করলে করছে বানাইছে, তো কি হয়েছে? আপনার আশেপাশে এরকম FK ফ্যান যদি থাকে আপনি একটু চিনে রাখবেন যে এরা হচ্ছে ভবিষ্যতের চোর, যারা একটা চোরকে সাপোর্ট করতেছে, এবং চোরকে সাপোর্ট করতেছে না, শুধু চোরের পক্ষে সাফাই গাইতেছে, হ্যাঁ যে চুরি করলে করছে, চুরি করে বানাইলে বানাইছে। মজার ব্যাপার হচ্ছে ও যখন এটা ফার্স্ট টিজারটা আপলোড দেয় ওর ফেসবুক পেজ থেকে, ও একবার ধরা খায়, ধরা খাওয়ার পর হচ্ছে সে ডিলিট করে দেয় অথবা কোনো একটা ঝামেলা হয় তার, তারপরে হচ্ছে তখনও সে স্বীকার করে নাই যে এটা এগুলা চুরি চামারির। পরবর্তীতে সে যখন ধরা খাইছে এবং আমি বেশ কয়েকটা ফটো আপলোড দিছি এবং শেয়ার দিছি, ধরা খাওয়ার পর হচ্ছে সে আবার ওটা রিআপলোড দিছে, রিআপলোড দেওয়ার পর হচ্ছে সে স্বীকার করছে, এবং তখন সে বলছে যে সাম ক্লিপস আর ফ্রম আ ফিউ মুভি কজ উই হ্যাডেন্ট দ্যাট বিগ প্রোডাকশন টু বিল্ড দোজ, ওয়ান ডে আই উইল হ্যাভ ইট অ্যান্ড কথা দি ভাই, ইংরেজি থেকে বাংলা হয়ে গেল কেমনে, ওয়ান ডে আই উইল হ্যাভ ইট অ্যান্ড কথা দিচ্ছি তখন এর থেকেও ভালো কিছু পাবেন, ইউ গাইস উইল বি প্রাউড দ্যাট সাম ওয়ান ফ্রম ইউ ক্যান স্টিল, আচ্ছা ক্যান ইউর কান্ট্রি মেকিং, ভাই গ্রামার শেখ, ভালো করে গ্রামার শেখ আগে। আচ্ছা, যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে ও হ্যাঁ, আজকে আমার বাজেট নাই, এই জন্য আমি চুরি করে চালা দিচ্ছি। এখন ভাই কথার কথা চিন্তা করেন, বাংলাদেশে কোনো একজন মুভি ডিরেক্টর বা প্রডিউসার বা ডিরেক্টর, সে একটা মুভি বানাইলো 2 ঘন্টার মুভি, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সে শ্যুট করে নিছে ফুটেজ, আর বাকি 1 ঘন্টার ফুটেজ সে বিভিন্ন হলিউড মুভির সিনেমা থেকে কেটে জাস্ট বসাই দিছে, মানে এমনভাবে বসাইছে যেন বোঝা না যায় যেগুলো হচ্ছে অন্য কোনো সিনেমা থেকে নেওয়া হয়েছে, মানে পেছন থেকে অথবা হাতের ছুরির অথবা পিস্তলের কোনো একটা ফুটেজ, এগুলো নিলে তো মানুষ বুঝবে না। তারপর ডিরেক্টর যদি বলে যে আমার তো বাজেট নাই, এই জন্য অর্ধেক ক্লিপ আমি হলিউড থেকে মেরে দিছি, আমার যদি বাজেট থাকে ইন ফিউচার অবশ্যই আমি এগুলো নিজে শ্যুট করবো, কিন্তু বাজেট নাই তাই আমি চুরি করতেছি, তার চেয়েও বড় কথা হোয়াট ইজ দ্য পয়েন্ট? আমি কোনো পয়েন্টই বুঝতেছি না যে আচ্ছা একটা টিজার বানালাম, বিভিন্ন জায়গা থেকে ফুটেজ নিয়ে বসায় দিলাম, মানে এটার পয়েন্টটা কী? মানে চুরি করার পেছনে তো একটা মোটিভ থাকে যে আমি চুরি করতেছি, আচ্ছা, কারণ হচ্ছে যে ফুটেজগুলো সে টিজারে বসাইছে এগুলো মানে ওই যে 3 মিনিটের যে মুভি বানাইছে ওইখানে নাই, তো ওইটা টিজারে রাখার অর্থ কী? যাই হোক, FK তোমার এই 3 মিনিটের মুভি সম্পর্কে আমার ছোট্ট একটা মতামত দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার এই মুভিটা যতটা না জঘন্য তার চাইতেও বেশি জঘন্য হচ্ছে তোমার ভয়েস ওভার, তোমার ওই আগের যেখান থেকে তুমি উঠে আসছো ওই টিকটকটাই তোমার জন্য প্রেফার্ড, ওই যে লিপসিং করবে ওগুলোই প্রেফার, ভয়েস ওভার মানায় না। আগে কৌশিক ভাবতে ভাবতে সময় পার হয়ে যাচ্ছে ঠিক তখনই, ইটস নট ভাবতে ভাবতে, ইটস ভাবতে ভাবতে, ইটস নট ঠিক তখনই, ইটস
ঠিক তখনই বাইরে ভাই এত জঘন্য ভয়েস ওভার। অ্যান্ড সবচেয়ে বড় কথা, তোমার প্যান্ট খোলাখুলি আমরা মিস করেছি। আমরা আশা করছি ইন ফিউচার তোমার প্যান্ট খোলাখুলি দেখবো, কারণ হচ্ছে তার কন্টেন্ট যেগুলো থাকে, তার কন্টেন্ট তো থাকে এগুলা, যে হচ্ছে ছাত্র শিক্ষক এবং বাবা তারা হচ্ছে একজন একজনের প্যান্ট খুলে ফেলবে, একজন একজনকে প্রস্রাব খাওয়াবে, অথবা কেউ একজন তার বিচিতে ব্যথা পাবে। এই হচ্ছে তার কন্টেন্টের মূল নিশ, এই তিনটা জিনিস। অ্যান্ড পিপল ফাইন্ড ইট ফানি সামহাউ, আই ডোন্ট নো ওয়াই অ্যান্ড হাউ। তার ফ্যানরা এটা খুবই হা হা হাসতে হাসতে মরে যায় এগুলো দেখে। সে বিচিতে ব্যথা পায়, তার ফ্যানরা হাসে, সে প্যান্ট খুলে ফেলে, তার ফ্যানরা হাসে। খুব মজার কন্টেন্ট তার, আপনারা দেখবেন সবাই প্যান্ট খোলাখুলির কন্টেন্ট। ও আচ্ছা, তারপর হচ্ছে এই মুভিটাতে এরকম কড়াই দিয়ে একজন বাড়ি দিছে, আর সে এরকম পোলট্রি খেতে 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 সে বিছানায় উঠে গেছে, আবার আরেকজনকে চট দিছে বা কিছু একটা করছে, এরকম পোলট্রি খেতে 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 বিছানায় চলে গেছে। এই হচ্ছে কন্টেন্ট এবং এই হচ্ছে ফানি কন্টেন্ট। আমার খুব জানতে ইচ্ছা করে যে হু ফাইন্ডস ইট ফানি। আচ্ছা যাই হোক, আমি আমার পার্ট থ্রি এর কথাবার্তা আমি এখানে বলে ফেলতেছি, এগুলো সব পার্ট থ্রি এর কথা। আমি খুব সুন সপ্তাহখানেকের মধ্যে আমার পার্ট থ্রি আসতেছে, এই সব প্যান্ট খোলাখুলির ব্যাপারে বিস্তারিত বলবো। যাই হোক, ভালো থাকুন সবাই, গুড বাই।